আঙুলটার অবস্থা দেখুন কি হয়ে গেছে। ওই এই ওই দেখো পালাচ্ছে, দেখো এত বড় ব্রেকটা গাড়িতে ঢুকেছিল, দেখো মাথাটা গিয়ে লুকিয়েছে, দেখো ওকে কেউ দেখতে পাচ্ছে না। হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নিউ ভ্লগ। তো বন্ধুরা, ডেলি ভ্লগের নতুন একটা পর্বে আপনাদের স্বাগত। 30 দিনের বেশি হয়ে গেছে আমার হিন্দি আর্ট চ্যানেল, যেটা আমার মানে মেইন চ্যানেল, ওই চ্যানেলে কোনো ভিডিও আসেনি, আর দেন আমার ফেসবুক পেজেও কোনো ভিডিও আসেনি, কারণ আমি একটা বহুত বড় 3 ফিট সাইজের আর্টওয়ার্ক নিয়ে বসেছি, সেখানে 6টা আমাকে আলাদা আলাদা ফেস করতে হচ্ছে। 1 মাস মতো সময় চলে গেছে, আজকে ফাইনালি আশা করছি যে ড্রয়িংটা কমপ্লিট হবে, এখন একটুখানি কাজ বাকি আছে। চলুন ড্রয়িংটা শুরু করি, দেখি আজকের মধ্যে কমপ্লিট হতে পারে কি না। আমার টেবিলটার সাইজ মিনিমাম 3.5 থেকে 4 ফুটের, আর এই ড্রয়িংটার সাইজ হচ্ছে 3 ফুটের, ঠিক আছে। আর এখানে আমি চারকোল পেন্সিল অ্যান্ড গ্রাফাইট পেন্সিলের ইউজ করেছি, আর চারকোল পেন্সিলের যেটা সবথেকে বেশি প্রবলেম ওটা হচ্ছে এখানটা, দেখুন আমার আঙুল পুরো পরিষ্কার, ঠিক আছে, এই আঙুলটা দেখাচ্ছে, আঙুল পুরো পরিষ্কার, ঠিক আছে। এইখানে এখানে মানে যে ব্ল্যাক জায়গাগুলো দেখছেন, এখানে এখানে যদি ঘষি না হালকা করে, তো আঙুলটার অবস্থা দেখুন কী হয়ে গেছে। তো এই চ্যাপ্টার কারণে আমি ড্রয়িংটাকে মানে আমি ভেবেছিলাম কি বলুন তো, ড্রয়িংটা শুরু করার আগে এই ড্রয়িংটাও করবো, পাশে আমার ভিডিওর জন্য আমি যেমন টাইপের ভিডিও করি আমার হিন্দি আর্ট চ্যানেলে, যেমন ড্রয়িংয়ে টিউটোরিয়াল বাগেরা করি, ওটাও করবো। বাট ওটা করা হয়নি, কারণ এইটা যদি আমি একটুখানি এইভাবে মুড়ে রাখি না, তো এইটা এখানে টাচ হয়ে পুরো এই ড্রয়িংটাকে খারাপ করে দেবে। A4 সাইজের কাগজের টুকরোগুলোকে এইভাবে আটকে টেপের সাহায্যে এর উপরে ঢেকে ঢেকে আমি এই ওয়ার্কটা করছিলাম। এখানে এই কুকুরটার ড্রেসে কাজ করছিলাম, এখন কুকুরটার ড্রেস কিছুটা এরকম হয়েছে, উপরের দিকটা পুরো কমপ্লিট বলতে পারেন, নিচে এখনও কাজ বাকি আছে। পিকচারটা আমাকে কেমন দিয়েছিল, 2টো আলাদা কুকুরের ফটো, 3টে মানুষের একসাথে ফটো, আর এখানে এই যে মানুষটাকে দেখছেন না, এনার সম্পূর্ণ একটা আলাদা ফটো ছিল, বুক অবধি ফটো ছিল, কারণ ইনি এখন এই মুহূর্তে আর নেই এই দুনিয়ায় বলতে পারেন, এনারই মেয়ে অর্ডারটা দিয়েছে। আই থিঙ্ক আজকের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। এখানে আমি DSLR দিয়ে রেকর্ড করছি ড্রয়িংটার ভিডিও, এখনও অনেকটা কাজ বাকি আছে। সো ফাইনালি বন্ধুরা, আমার ড্রয়িং পুরো কমপ্লিট, কেমন লাগছে আপনারা কমেন্টে অবশ্যই বলবেন। মিনিমাম 1 মাসের মতো টাইম লেগেছে এই ড্রয়িংটা পুরো কমপ্লিট করতে। বাবা তুমি উঠবে না, 12টা তো বেজে গেছে, ওঠো ওঠো, আর কত ঘুমাবে, দেখো দাঁত বের করছো দাদার ওপর, রাগ দেখাচ্ছে, এই দাঁত বেরিয়ে গেছে ওর, এই এই তো এই এবার অ্যাটাক করবে, ও ও কামড়ায় না, ওকে যেভাবে ইচ্ছা ধরি ও কামড়াবে না, ল্যাদো ওস আমার ভাই। পরীক্ষা দিতে যাবে কিছুক্ষণ পর, রেডি হয়ে গেছে, ব্যাগ রাখা আছে, এখন খাওয়া দাওয়া হবে আমাদের। কখন আসবে ডাক্তারখানা দিয়ে? মা দিদাকে নিয়ে এখন ডক্টরখানায় যাবে। ওই এই ওই দেখো পালাচ্ছে, দেখো পালাচ্ছে, দেখো কি সুন্দর পালায়, দৌড়ায় কি সুন্দর, ধর 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 এটাকে ধর, কি বেরিয়েছিস কেন রে তুই? ওকে আমি যাওয়াচ্ছি, ওকে আমি যাওয়াচ্ছি পেছনে, ওকে আমি পেরিয়ে, বাবা যে বয় হয়ে গেছে আমার ছোট বাচ্চাটা। তাই তুই বিড়াল দেখলে পালিয়ে যেতি, এত দুষ্টু তুই, কিরে গাড়িটা প্রচণ্ড পরিমাণে নোংরা হয়েছে, সেই লেভেলের নোংরা, স্পেশালি এই জায়গাটা, উপরে কাজ চলছে, পাইপটা দিয়ে নোংরাগুলো আসছে, গাড়িটার পেছনের চাকায় লিক হয়ে আছে, টিউবলেস টায়ার বলে এখনও গাড়িটা চালাতে পারছি, এখন বাবার জন্য দরকার একটু কাজে বাইরে যাচ্ছি, দেন দোকানে যাব গাড়িটা নিয়ে, এখন বাজে 1:30, ড্রয়িংটাও আজকে আবার দিতে যেতে হবে। হেলমেটটা এত ভারী না, মানে মাথা মনে হচ্ছে হুট করে নিচে নেমে যাবে এইভাবে, এ গাড়ি কি টাল খাচ্ছে পুরো, এরকম এরকমভাবে গাড়ি চলছে, এরকম এরকমভাবে উঁচু নিচুতে, আগে লিকটা আজকেই সারাবো, লিক সারানো হবে টিউবলেস, খোলা আছে তো, এখন আমি 10 মিনিটে আসছি, এটাতে কম দেবে একটু। কে বসে আছে এখানে, কে বসে আছে এভাবে পালাচ্ছ কেন, ও বাবা ভয় পালাচ্ছে টফি, কি হয়েছে চিনতে পারছিস না, চিনতে পাওনি আমায়,
আমি দাদা এই এবার চিনতে পেরেছে, ভয় পাচ্ছিল এই হেলমেটটা দেখে। ওরে বাবা দাঁড়িয়ে গেছে, চিনতে পেরেছো? এবার চিনতে পেরেছো? হুম চলো উপরে যাবো, চলো টফি মিল্কে গিয়ে একটু ছাদে নিয়ে এলাম, ওরা যদি টয়লেট করে। প্রচণ্ড রোদ তাই টফি পালাচ্ছে, ও কালো তো রোদে ওর অনেক গরম লাগে। আর আনার পর তলায় পালিশিং হচ্ছে, মিল্কি ওইখানে চলে গেছিলো, দেন ওকে কোলে নিয়েছি, যে আমার কিছু কিছু জায়গা পুরো হোয়াইট হয়ে গেছে। এই সিঁড়ির মার্বেলের কাজ হয়েছে, এখানে মেবি পালিশিং কমপ্লিট হয়নি, এখনো করা বাকি আছে। এই ঘরে পালিশ হচ্ছে, চ যাবো এখন। আমার মিল্কি এসছে ঘর পর্যবেক্ষণ করতে, কোথায় কি কাজ হয়েছে দেখতে। এখন বাজে দুপুর আড়াইটে, আমি গাড়িটা নিয়ে বেরোলাম, লিকটা সারাতে হবে। বাপরে দেখে এখনো অবধি একটা লিক পাওয়া গেছে, পুরো ছুচলো মালটা, একদম ছুচলো। আরো বড় এটা, এইটা ঢুকেছিল, বাপরে এর আগেরটা এইটা ছিল, এখন একটা এইটা, খুব সুন্দর। এত বড় ফ্রেকটা গাড়িতে ঢুকেছিল। ফাইনালি গাড়ির লিক আর গাড়ি ওয়াশ করা কমপ্লিট। ব্রেকটা বের করার পর যে ওখানে আঠার মতো কি লম্বা লম্বা স্টিক বেঁকিয়ে ঢোকায় না, ঢোকাতে পারছে না, দুজন মিলে ধরে পেছন দিয়ে ঠেলে দেন ওটা ঢোকাচ্ছিল। মা দিদা ঢুকছে, সরো সরো উড়িয়ে দেবো নাহলে। এই গাড়ির লিক সারালাম, পিরেক ঢুকেছিল পুরো। ভাই স্কুল থেকে চলে এসেছে, একটা দুটো তিনটে চারটে লাইন লাগিয়েছে, এদেরকে বিস্কিট দিতে হবে এখন। মিল্কি এখন খাবে, মা এসেছেন, চলো টফি খেয়েছে। তুমি ধরো, বোনের জন্য অর্ধেক অর্ধেক আছে, ছোটোটা কমটা মিল্কির আর বেশিটা হচ্ছে টফির। দেখো মাথাটা গিয়ে লুকিয়েছো, দেখো ওকে কেউ দেখতে পাচ্ছে না, ও খাবে না বলে পালিয়ে গেছে। ঠিক আছে এখানে খাবারটা নিচ্ছি, খাবে না বলে পালিয়ে গেছে, ও ভাবছে ওকে কেউ দেখতে পাচ্ছে না। টফি তোকে দেখতে পাচ্ছি না রে, কি অবস্থা! এটাও পালিয়ে গেছিলো উপরে, এখানে নিয়ে এসছি। এদের খেতে যে কি ভয় লাগে, এইদিকে দেখ তোকে দেখতে পাচ্ছি না কেউ, কীভাবে মুখটা লুকিয়ে নিয়েছে। এই দাঁড়ো ওকে লুকোতে দাও, লুকোতে দাও। এবার টফি খাবে, কমপ্লিট। এবার এটাকে রোল করে নিয়ে যাবো সাবধানে। তো এখন বাজে 7টা, আর অ্যাকচুয়ালি তখন আমার বেরোনো হয়নি, যে ড্রয়িংটা নেবে উনি বললো যে ওনার একটু কাজ পড়ে গেছে, তো একটু লেট করে আসতে। সো কিছুক্ষণ আগে উনি আমাকে কল করলো। এটা আমাদের শ্রীরামপুর ব্রিজের নিচ, এর সামনেটা, এখানে এত ভিড়। আমার ভিড়ে একটাই প্রবলেম হয়, গাড়িটাকে রাখতে পার্কিংয়ে, এত ভারী গাড়ি না, যেখানে সেখানে ঢুকিয়ে দিতেও ভয় লাগে, বের করতে অসুবিধা হতে পারে। এই ভেবে হ্যালো ছিল না এই সাইডগুলো, যেমন এটা ফ্রেমে বাদ যাবে। হ্যাঁ আর এটা বলে দিন কেমন আপনার, এটা আমার মতে এতখানি রাখবেন, বেশি কাটবেন না। হ্যাঁ কিছুটা বাদ দেবেন, বেশি বাদ দেবেন না, আর মোটা ফ্রেমে করবেন। এই টানেলটার ভেতরে ঢুকে গিয়ে ভুল করলাম, গাড়িটাকে আজকেই ধুয়েছে, আজকেই যাবে চুলকে, কত জল দেখুন। এই জায়গাটা এখন নাম হচ্ছে গোলাপোল। এখন বাড়ি যাই, বাড়ি গিয়ে দেখি নতুন কি ড্রয়িং নিয়ে বসবো। তো বন্ধুরা আজকে বাড়িতে আসার পর আর সেভাবে কিছু রেকর্ড করা হয়নি, আমি ভেবেছিলাম একটা নতুন ড্রয়িং নিয়ে বসবো, বাট করা হয়নি, কারণ টেবিলের অবস্থা তো আমি দেখিয়েছিলাম এই ভিডিওর শুরুতে, প্রচণ্ড পরিমাণে কাগজপত্র ছিল, নোংরা হয়েছিল। দেন এখানে একটা লাইট ছিল, বক্স লাইট টাইপের, যেটা আমি অনেকদিন আগে বানিয়েছি, ওই লাইটটাকে সরিয়েছি, কারণ ওই লাইটটার কারণে টেবিলটা অনেকটা মানে ভর্তি হয়ে থাকতো আর কি। ওই লাইটটা সরিয়ে ওপরে একটা এরকম লাইটের ইউজ করেছি, এরকম একটা লাইট দড়ির সাথে লাগিয়েছে কোনোরকমভাবে জোগাড় করে, আর একটা লাইট তো এখানে এইভাবে রাখা থাকে। এখন রাত 12:30, দিদা ওখানে ঘুমাচ্ছেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন এরকম ভিডিও দেখার জন্য। আর আমি কী মিস্টেক করছি এটা যদি আপনাদের মনে হয়, ব্লগে আমি কিছু ভুলভাল করছি, ডেলি ব্লগ যেমন হয় তার থেকে একটু আলাদা করছি, সো কমেন্টে অবশ্যই বলবেন, আমি ওই কমেন্ট পড়ে কিছু শিখতে পারবো। চলুন বন্ধুরা দেখা হবে কালকে নতুন কোনো ডেলি ব্লগে, গুড নাইট, বাই।